নয় টেলিফোন নয় প্রিয় নয় টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধুর কাছে মনের খবর পৌঁছানোর জন্য হয়তো এই পোস্ট বক্সটির ব্যবহার এখন আর হয় না, কারণ এসএমএস এর যুগ। কিন্তু এই পোস্ট বক্সটি যে জায়গায় দাঁড়িয়ে চিত্রকর্মের সামনে, সে চিত্রকর্ম দেখে হয়তো আপনি একটু আঁচ করতে পারছেন, আজকে আমি কোনো শিল্পীকে নিয়ে এক শিল্পময় রাত বিরাতে ঘুরব। সে শিল্পীটি হয়তো বা নামে আপনাদের কাছে তেমনভাবে পরিচিত হবেন না, কিন্তু তার শিল্পকর্মের সাথে, তার সৃষ্টি শিল্পর সাথে আপনারা সবাই কোনো না কোনোভাবে পরিচিত, কারণ তার তৈরি, তার সৃষ্টি জিনিস আমরা গায়ে পড়ে থাকি। কনক দা, কনক যিনি জনক দেশালের, দেশাল সৃষ্টি করেছেন উনি, দেশালের পোশাক আমাদের পরিপাটি করে, আমরা যারা পোশাক পরতে পছন্দ করি তাদের সবার প্রিয়। তিনি একজন শিল্পী, চিত্রশিল্পী, এবং তিনি খুব ভালো গান করেন। তার একটি গান আমি আমার এক রাত বিরাতে গিয়েছিলাম এবং গানটি সবাই আপনারা খুবই প্রশংসা করেছিলেন, পছন্দ করেছিলেন। সেই কনক দা আজকে রাত বিরাতে আমাদের সাথে থাকবেন, গানে শিল্পে আজকে আমাদের রাত বিরাত ভরে উঠবে, দেখবো তার মতো করে আজকে রাত বিরাত। থাকুন তাহলে আজকে রাত বিরাতে কনক দার সাথে। তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। কে বসবে? চাঁদ না তারা মিয়া, দুইজনই পাশাপাশি একটা কাজ করা যেতে পারে। সারা রাত শুধু হাঁটবো, আড্ডা মারবো, আড্ডা মারা যেতে পারে। একটা জায়গায় যাই, কিছু বন্ধু বান্ধব আছে, আমার মনে হয় আড্ডা আড্ডা রাত্রে জমে উঠতে পারে। আরে বাহ, আড্ডা যেখানে তারা মেশে, চলুন তাহলে। তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো। কনক দা, এত সুন্দর বাসা, এখানে আড্ডা মারতে এলাম। নীরব বাসা আড্ডা মারতে, নীরব বাসা আড্ডা মারা যায় না। চলো চলো ভিতরে, চলো দেখি ভিতরে আড্ডা মারা শিখতে চলো। সঙ্গীতের ছড়াছড়ি চলে আসলাম কনক দাদের আড্ডার স্থলে। এখানেই তারা খুবই বিখ্যাত, বাংলাদেশের নাম করা একটি ব্যান্ড দল, তারা এখানে তারা রিহার্সাল করে। আর কনক দাও এখানে মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আড্ডার জায়গায় তো এটাই আড্ডা মারতে আসে। শিরোনামহীন, তারা এখানে রিহার্সাল করেন। আজকে মনে হয় এখানে আমাদের সুন্দর করে আড্ডা মারতে হবে, যদি ম্যানেজ করতে পারি তাদেরকে নিয়ে আশা রাখি বেরিয়ে পড়তে পারবো আমি। ঠিক আছে, ভালো হয়। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই আমার মতো একটা ছোট্ট আশা নিয়ে আছেন, তাদের কাছ থেকে একটা গান শোনান, আমরা কি সে গানটা শুনতে পারি? ওকে, থ্যাংক ইউ। Thank you.
আমি এই রাতে যে জায়গায় বসে হয়তোবা একা এখানে আসার সাহস আমার কখনোই হতো না বেরিবাঁধের পাশে নদীর ধারে এক বিশাল পুরনো বটগাছের নিচে বসে কিন্তু যৌথ প্রযোজনায় বলেই হয়তোবা সম্ভব হয়েছে যৌথ প্রযোজনায় অনেক কিছুই সম্ভব হ্যাঁ বটে আপনাদের কি এত মাঝরাতে এরকম কোন পরিবেশে আসার অভিজ্ঞতা এর আগে ছিল আমি এই ধরনের জায়গায় কখনো আসি নাই আপনাদের কারো কি কোনো ভূতের অভিজ্ঞতা আছে আমাদের দেখেন তুমি নাই ছোটবেলে দাদা বাড়ি একটা ঘটনা আমার চিটাং বাড়ি তারপর হাসিস বললাম তো আমি আর চাষু ভাই রাস্তা দিয়ে যাচ্ছি দুটো তিনটার দিকে ফিরতেছি তখন এই ফোর ফাইভের পরে তো দেখি যে তিন চারটা মানুষ রাস্তা দিয়ে বসে আছে তো আমার খুব ভয় পেয়েছিলাম ছাসও মিলিতে পারেনি তা সকালবেলা সেই তিনটা খোলা গেছে এরকম থমথমে অবস্থা আপনাদের কারো কোনো এই এরকম জায়গায় আড্ডা মেরে মেরে গান করার ইয়া অভিজ্ঞতা বা গাইছেন কখন আপনারা আমি তখন কলেজে পড়ি ওই রেড ক্রস একটা ক্যাম্পে গেছিলাম ওই সময় আমি আর আমার আরো দু একটা বন্ধু মিলে ওই ক্যাম্প থেকে পালাই আসি রাত্রে আচ্ছা আচ্ছা ক্যাম্প থেকে রাত্রে পালাই পাশ দিয়ে নদী যাচ্ছিল নদীটা একটা বাসের সাঁকো ওই সাঁকো পার হয়ে ওই পার আরেকটু আগায় গেলে দেখলাম একদম দূরের থেকে ক্যাম্পটা দেখা যাচ্ছে কিন্তু এরকম জ্যোৎস্না রাত ধবধবে আলো দূরে কাশফুল সাদা সাদা কাশফুল মনে হচ্ছিল আসলে ওটা আসলে আকাশ আচ্ছা মানে আলো পড়লো তো মুক্ত দানার মতন টিকটিক টিকটিক একটা ব্যাপার থাকে ওই কাশফুলের ফুলে কাশফুল ঠিক না আসলে ঘাসফুল কাশফুলের ছোট ভাষণ ওইখানে আমরা সবাই আমরা গান টান তো আগে থেকে গাইতাম ওইখানে মোটামুটি ওখানে একটা ভূতের কনসার্ট করে ফেললেন আর কি ভূতের কনসার্ট কনসার্ট না ঘুমের কনসার্ট শালুক সাদায় ঘাস ফড়িংটা উড়তে উড়তে চুপ শালুক সাদায় ঘাস ফড়িংটা উড়তে উড়তে চুপ লিলুয়া বাতাস নিরাগ পানি।